हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। सादिया ट्रेनिंग सेंटर आपनादेर स्वागत। आज के बनाबो पैनकेक। आमी शुकनो उपकरणगुलो प्रथमे एकसाथे चेले निब। आमी हाफ कप मयदा नियेछि, एर साथे दिए दिब एक चा चामच बेकिंग पाउडार एवं एक चा चामचे चार भागेर एक भाग बेकिंग सोडा एकसाथे चेले निब। एखन एर मध्ये दिए दिब एक चिमटी परिमाण लवण। एबार सब उपकरणगुलो एकसाथे चेले निब। উপকরণগুলো চালা শেষ। এবার একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিব। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে, ফ্রিজের ডিম নেওয়া যাবে না। প্রয়োজনে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে, সরাসরি ফ্রিজ থেকে ডিম নেওয়া যাবে না। আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি। এবার একটা হ্যান্ড মিক্সের সাথে ভালো করে মিক্স করে নিব। ডিমের সাথে চিনি ভালো করে মিক্স করে নিব। চিনি সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত মিক্স করব। অবশ্যই এটা ধৈর্য নিয়ে করতে হবে, 8 থেকে 10 মিনিট সময় লাগবে। দেখুন ভিউয়ার্স, চিনি গলে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এবার এর মধ্যে আমি যোগ করব 1 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। আবার মিক্সড করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ দুধ, যেটা আমি আগেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এখন দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিব। এবার শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিব। এখন ভালো করে মিক্স করে নিব। শুকনো উপকরণগুলো দুই ধাপে মিশিয়েছি। ধাপে ধাপে মিশানোর কারণ হচ্ছে ময়দা যেন দলা পেকে না থাকে। আর মিক্সড করা হয়ে গেছে। আমার এটা কমপ্লিট। এবার চুলায় প্যান বসিয়ে দিব। আমি প্রথমে মাঝারি আঁচে ফ্রাই প্যানটি গরম করব। এবার প্যানে একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে টিস্যু দিয়ে ভালো করে প্যানে ঘষে নিব। এবার প্যানে পরিমাণ মতো গোলা দিয়ে দিব। প্যানকেক হতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। 1 থেকে 1.5 মিনিট পরে প্যানকেকটি উল্টে দিব। দেখুন ভিউয়ার্স, চমৎকার একটি কালার আসছে। আমি এক পাশ দিয়ে প্যানকেক তৈরি করছি আর আমার বাচ্চাগুলো অন্য পাশ দিয়ে খেয়ে ফেলছে, এই জন্য সবগুলো প্যানকেকের ছবি আমি দেখাতে পারছি না। শেষের অল্প কাটার পিক দিলাম। এখন আমি মধু দিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে বাটার দিয়ে পরিবেশন করতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করবেন। হ্যালো ভিউয়ার্স, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপ দিতে ভুলবেন না। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।